এই যে দেখেন, দেখছেন পরিষ্কার করে যদি এই কাজটা করেন তাহলে কবুতরের বাচ্চা অনেক কম নষ্ট হবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমাদের খরগোশরা ধান খাইতেছে, সকালে খাইছে ঘাস, এখন খাইতেছে ধান, সারাদিন খাওয়ার উপরে আছে। আর আমার ছাটটার অবস্থা যে কি বিশ্রী করছে, এই যে দেখছেন অবস্থা। আমার এর থেকে ছাগল পালতাম তাও ভালো ছিল। আর এখন আমাদেরকে একটু পাখিকে খাবার দিতে হবে। লাদেন আসো তো বাবা, এখন আমাদের পাখিকে খাবার দিতে হবে। এই যে আমাদের পাখির খাবার, এটা আপনারাই আমারে বলছেন, মিলেট, তিসি, তারপরে গুজি তিল, আরও অনেক কিছু দিয়া মিক্সচার খাবার পাওয়া যায়, ওইটা নিয়ে আসতে। আমি ওইটা নিয়ে আসছি, এখন পাখিকে খাওয়াবো। পাখির বাচ্চা তো প্রথমটা নষ্ট হয়ে গেল, বের কত লাদেন, নিচে নামানো লাগবে না বাবা, নিচে নামানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আমি দেখাই। হ্যাঁ, খালি পাটিটা টান দাও। এই হচ্ছে পুরনো খাবার, এটা এখানেই ফেলে দিব। এখানে কিছু খাবার আছে, এই যে এখনও কিছু খাবার বেঁচে আছে, এগুলা পাখিটাকে খেয়ে ফেলবে একদম অল্প পরিমাণে। অত বেশি খাবার লাগে না, একদম অল্প খাবার লাগে। আর পানি পানি তো আছে মনে হয় না, পানিটা চেঞ্জ করতে হবে, পানির পটটা নিও তো ভাইয়া। আচ্ছা, এই যে আমি খালি এই যে এই যে লাদেন, এতটুকু দিলেই হয়, বুঝছো, এতটুকু দিলেই হয়ে যায় একদিনে। হ্যাঁ, একদিনে, এটাও শেষ করতে পারে না, থেকে যায়। এটার মধ্যে পোলাওয়ের চালের ধান আছে। এই সূর্যমুখীর বিচি আমার কাছে মনে হয় না পাখি খেতে পারবে, একটু ভাইঙা দেই। এই যে একটু ভাইঙা টাইঙা দেই তাহলে যদি খেতে পারে। এটা হচ্ছে মূল সূর্যমুখীর বীজটা, শেষ। লাদেন আসুক, এই খাবারের পরটা এখানেই রেখে দিই, উপরে রেখে দিলাম। এই যে এখানে থাকলো, শেষ। আসছো, এখানে একটা সূর্যমুখীর বিচি আছে, এটাও ভেঙে দেই। তোমার ভাইঙা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমি একটু ভেঙে ভেঙে দিতেছি, যদি খায় দেখবো খায় কি খায় না। সূর্যমুখীর বিচি, আসলে বড় সূর্যমুখীর বিচিটা মূলত কোকাটেল ভালো পছন্দ করে। এই যে দিয়ে দিলাম পানি, প্রত্যেকদিন পানিটা চেঞ্জ করে দিই ওদের, আর খাবার দিই। আর সপ্তাহে একদিন ডিম দিলেই হয়ে যায়, একটা সিদ্ধ ডিম দিয়ে দিলে মোটামুটি ওদের খাওয়া হয়ে যায়। খাবার দেওয়া শেষ, এখন আমাদের সবচাইতে জরুরি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের বেশ কিছু কবুতরের, এই যে এই কবুতরগুলো যে পেয়ার দিয়েছি, এই পেয়ার দেওয়া হয়েছে, এই কবুতরগুলোর অবশ্যই এই পেয়ারের নিচে বালি দিতে হবে, যেটা খুব জরুরি একটা কাজ। এখন আমরা বালিটা দিয়ে ফেলবো সবগুলো কবুতরকে, সরাতে বালি দিতে হবে। রাখো এখানে, তুমি সরাগুলো বের করে দাও, আমি বালি দিয়ে থাকি। হ্যাঁ, ওই সাইডে নাও, যাও তুমি, এইখানে আয়না খালি আমার সরাগুলো দিবা। হ্যাঁ, আমি আলোতেই বালি দিতে থাকি, প্রত্যেকটা সরাতে বালি দিয়ে দিব, কারণ প্রত্যেকটা বাচ্চা খুব ইম্পর্টেন্ট বিষয়। এখন বালি খুব বেশি দিব তা না, অল্প বালি দিব। এইটাতে এটা করলে কবুতরের বাচ্চা নষ্ট হওয়ার চান্স কমে যায় এবং কবুতরের ডিম ভাঙে না, শেষ। তারপর দেখি, ধরো এটা 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 উপরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কবুতরের ডিম ভাঙার চান্স থাকে না, শেষ। এরকম প্রত্যেকটাতে এখন আমরা বালি দিব, যাতে ডিমগুলো ওরা না ভাঙতে পারে বা ভেঙে না যায়। আসলে বালিটা দিলে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে যে আমি যে এই যে এখানে বালি দিলাম না, তাহলে কবুতর যখন ডিম পারবে তখন ডিমটা নড়বে না, এই জায়গাটাতেই এক জায়গাতে স্টিল হয়ে থাকবে, এই আর কি। শেষ, ওটা থাক, ওখানে বালি দেওয়া লাগবে না, ওইটা একই কবুতর তিনটা ডিম পারছে,
তোমার কাছে যদি এই থাকে থর থাকে তুমি ওই ডিমটা নিয়ে যেতে পারো, ওই ডিমটা বাচ্চা ফুটবে। এই যে দেখেন প্রত্যেকটাতে বালি দিয়ে দিচ্ছি, আর কটা বাকি আছে? হ্যাঁ আর অনেক বাকি। প্রত্যেকটাতে বালি দিচ্ছি আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কবুতরের বাচ্চা ভালো করার জন্য বালিটা ব্যবহার করতেই হয়। কোনটা? এটা সরায় রাখছে অপূর্ব। অপূর্ব তুমি কি কোনো ডিম সরায় রাখছো? ওটা তো ওটা ইয়ার কার অন্য কবুতর, ওটা অন্য কবুতরের ডিম। মাদি আর মাদি, আপনারা অনেকে একটা কোশ্চেন করেন, সেটা হচ্ছে যে মাদি আর মাদি জোড়া খেয়ে ডিম পারে নাকি? মাদি আর মাদি একসাথে জোড়া খেয়ে ডিম পারে, কিন্তু ওই ডিমের আসলে বাচ্চা ফোটে না, ওই ডিম থেকে বাচ্চা পাওয়া যায় না। কারণ ওই ডিমের মধ্যে আপনার ডিমটা আসলে জমার জন্য যে যে এলিমেন্টগুলো লাগে সেগুলো থাকে না, যেই কারণে ওই ডিমের কোনো বাচ্চা ফোটে না। শেষ কয়টা? এটা কোনটার? আমার হাতে যেটা, আমাদের এখানে একটা একটাতে ছোট্ট বাচ্চা আছে, ওইখানেও একটু বালি দিয়ে দেওয়া দরকার। শেষ আর আছে? শেষ না এটা? শেষ আলহামদুলিল্লাহ। তুমি শুধু একটা কাজ করো, ওই যে এখানে যে বাচ্চা দুইটা আছে না, ওইটা নিয়ে আনো। এই যে বাচ্চা সহজ এটা আছে, এটা নাও। এদের এখানে একটু বালি দিয়ে দিতে হবে। আস্তে আস্তে বাচ্চা উল্টা করে না বাবা, এটা একটু পরিষ্কারও করে দে। এই যে দেখেন সরা নোংরা হয়ে গেছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, এটা হচ্ছে সরা টাইম মতো পরিষ্কার করে দেওয়া। স্ক্র্যাপটা কোথায়? এই ম্যাক্সিমাম কবুতরের পক্স হয় সরা টাইম মতো পরিষ্কার না করার কারণে, কারণ মশা যেখানেই লুকাতে পারবে না, লুকাতে যদি মশা না পারে তাহলে শেষ। এই যে পরিষ্কার করে দিলাম, এখন বালি দিয়ে দিব একটু। ছাইও কাজে আসে, ছাই হইলে কোনো পোকামাকড় হবে না। হ্যাঁ তাহলে পোকা হবে না। হ্যাঁ দিয়ে দাও এখানে, এই যে বাচ্চা দুইটা রেখে দিলাম, এই যে দেখেন, দেখছেন পরিষ্কার করে যদি এই কাজটা করেন তাহলে কবুতরের বাচ্চা অনেক কম নষ্ট হবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।